Assalamualaikum warahmatullah. Saya bersyukur halal sen. Asal kami niakam XGO GED Center 2010 model. 2015 registration. Sorry, 16 registration. White color. Position HID headlight original. আর ইন্টারিয়রটা বেস কালার, তো গাড়িটা খুবই ভালো, ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ খুবই ভালো, কমপ্লেন ভালো। ওভারঅল গাড়িটা আমরা একটু দেখি, দেন বাকিটা কথা বলি। গাড়িতে অরিজিনাল এইচআইডি হেডলাইট, পজিশন হেডলাইট, ফগ লাইট, 39 সিরিয়াল সিরিয়ালটা খুবই ভালো, 39 99 67, গাড়িটার নাম্বারটা খুবই ভালো, সাদা কালার অরিজিনাল, কিছু কিছু জায়গায় টাচ আপ হয়েছে গাড়িতে, গাড়ির সব সামনে পিছের এবং সাইডের সবগুলো গ্লাস অরিজিনাল, গাড়িতে কোথাও কোনো স্পট বা স্প্যাশ নেই, থাকলে আমি দেখিয়ে দেব, আমার জানা মতে নেই। তারপরে আমি গাড়িটা ফুল গাড়িটা একটু ঘুরে দেখি, দেন ইন্টারভিউটা দেখবো। ক্যামেরা এটা দেখ কত সুন্দর, দেখতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই। এটা সামনে বাম্পারটা টাচ আপ হয়েছে, পিছনে বাম্পার, সামনে পিছের আর সাইড প্যানেল হালকা টাচ আপ হয়েছে। একটু চাকাগুলো দেখি, চাকাগুলো আলহামদুলিল্লাহ মিডিয়াম কন্ডিশনে আছে, চাকার রাউন্ডগুলো একটু দেখি, সামনে পিছের বাম্পার লাগানোর টেনশন নেই। আর এটা খুবই দামি বাম্পার, স্কোয়ার বাম্পার, স্কোয়ার বাম্পারগুলো তো অনেক এক্সপেন্সিভ হয় যেটা আমরা সবাই জানি। পিছনের দুইটা চাকাই নতুন দেখতে পাচ্ছি, হ্যাঁ এটাও এটাও নতুন চাকা, একদম নতুন চাকা। আমরা একটু রাউন্ডটা দেখিয়ে দিই, চাকাটা একটু দেখি, এই চাকাটাও নতুন, শুধু একটা চাকাই একটু মিডিয়াম আছে আর তিনটা চাকাই নতুন আলহামদুলিল্লাহ। আমরা একটু এবার ইন্টারিয়রটা দেখি, বেস কালার যেটা আমাদের সবার পছন্দের একটা কালার ইন্টারিয়রটা। গাড়িতে কোথাও কোনো খোলা কাটা কোনো কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ। বেস কালারের সিট দারুণ থাকে, বিশেষ করে এই কালারটা একটা দারুণ একটা লুক নিয়ে আসে যেটা আমাদের সবারই পছন্দ। এটা জি এডিশনটা, জি এডিশন গাড়িগুলোতে অপটিক্যাল মিটার থাকবে, এসি বাটন টাচ থাকবে, অরিজিনাল ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে কোনো স্পট বা ফাটা কোনো কোনো কিছু নেই, এই ধরনের কোনো ব্লেম নেই। ডোর প্যাড কোথাও কোনো স্পট নেই, ডোর
এই যে আমি যেটা বলি এক্সিও গাড়িগুলোতে সিটের কোনো অ্যাডজাস্টার নেই, সিট যেরকম থাকবে এরকমই এরকমই আপনাকে বসে থাকতে হবে আর কি। এটা আমার কাছে একটু একটু বোরিং লাগে। আদারওয়াইজ লেগ স্পেস আলহামদুলিল্লাহ খুবই ভালো, এক ফিট মতো জায়গা থাকে। একটু হেলদি মানুষ বসলে হয়তো বা 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি জায়গা থাকবে আর কি। সিলিংটা খুবই ফ্রেশ দেখুন, ফ্যাব্রিক্সটা যেটা আমার গ্রে কালার এটাতে একটু অ্যাশ টাইপের, হালকা অ্যাশ টাইপের ফ্যাব্রিক্সটা থাকবে। আর এটা তো কালো থাকবে, এটা আমরা সব আমরা জানি। আর বেস কালারে এটা কফি কালার থাকবে, আর এটা বেস কালার। এই বাম সাইডের পিছনের ডোর প্যাকটাতে এই জায়গায় একটু ফ্যাব্রিক্সটা হালকা হালকা একটু রিপেয়ার করা, অল্প একটু, যেটা চোখে পড়ার মতো না। তারপর আমি আপনাদের দেখিয়ে দিলাম ডোরগুলো, দেখেন কোনো ইয়া নাই, খোলা কাটা এগুলো নেই আলহামদুলিল্লাহ। গ্লাসগুলো টিন্টেড, অরিজিনাল ড্যাশবোর্ডটা খুবই ভালো। আর 10 মডেলের ড্যাশবোর্ড নিয়ে কোনো কমপ্লেন নেই। আর ড্যাশবোর্ডে 2009 থেকে ড্যাশবোর্ড এগুলো ঠিক করে দিয়েছে টয়োটা কোম্পানি, তো ড্যাশবোর্ড নিয়ে কোনো ব্লেম থাকার কথা না। যাই হোক, আমরা ইন্টেরিয়রগুলো দেখলাম, এবার আমরা একটু ব্যাক ডেলাটা দেখব। ব্যাক গ্যালারিটা দেখি, একটু নিচে দেখি, সিএনজি করার পর অনেক জায়গা থাকে, সিএনজি 6 লিটার জায়গা থাকে। আমরা এবার একটু ইঞ্জিনটা দেখি,
স্টাইলগুলো দেখলে বোঝা যাবে এটা ওয়াশের সময় লাল গামস গামসা দিয়ে ওয়াশ হয়েছে বা সেজন্য একটু হালকা লালচে হয়ে আছে থাকবে না কেউ দিতে পারবে না ইঞ্জিনটা খুবই ভালো সাউন্ডলেস ইঞ্জিন ক্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট সবকিছু অরিজিনাল ইঞ্জিনটা অরিজিনাল আমরা যখন দেখলাম এক্সিও টয়োটা এক্সিও কার 2010 মডেল 2016 এর রেজিস্ট্রেশন 39 সিরিয়াল সাদা কালার জি এডিশনটা ইন্টেরিয়র বেস কালার আমরা এখন দেখলাম তো গাড়িটা খুবই ভালো খুবই ভালো ইঞ্জিন এসি সুপার কন্ডিশন যেটা আপনারা আসলে দেখতে পাবেন আর এটার চারটা চাকার একটা চাকা শুধু মিডিয়াম কন্ডিশন আর তিনটা চাকা নতুন আছে সাসপেনশন সব কিছু কাজ ওকে করা আছে এখন আপাতত কোনো কাজ নেই গাড়িটা খুবই ভালো যেটা পজিশন এইচআরডি হেডলাইট গাড়িটা দেখতে এই এই মেনলি জি প্যাকেজের গাড়িগুলো দেখতে দারুণ লাগে এক্স ক্যাটাগরি থেকে জি প্যাকেজের গাড়িগুলো অসম্ভব সুন্দর লাগে অন্যরকম একটা লুক আছে তো আপনারা এসে গাড়িটা দেখবেন এবং যাচাই করবেন আর ভালো মন্দ বলার দায়িত্ব আপনাদের আমি আর না বলি ভালো কারণ আমার আপনারা ভাবতে পারেন হ্যাঁ ভাই নিজের জিনিস তো সেই জন্য বারবার ভালো বলতেছে তো আমি আর ভালো না বলি আপনারা এসে ভালো বলবেন সেটাই আপনারা আসেন দয়া করে আপনারা আসেন দেখুন এবং আশা করি যারা গাড়ি নেবেন ইনশাল্লাহ এটা দেখলে ফিরে যাবেন 2010 গাড়ি খুবই কম পাওয়া যায় মানে রিসেন্টলি মানে এই গাড়িগুলো 2010 মডেলের গাড়িগুলো খুবই কম বেচা কেনা কারণ যাদের কাছে আছে তারা সহজে সেল করে না এইগুলোর সার্ভিসটা অনেক দিন মানে অনেক ভালো দেয় এবং অনেক দিন পর্যন্ত লাস্টিং করে এগুলো তো যাই হোক আমরা এই যে যারা চা ইউজ করে বা ইউজ করবো তারা আমরা সবাই ভালো জানি এই আর কথা না বাড়াই আমি এবার দামের ব্যাপারে চলে আসি আমি এটা আস্কিং প্রাইস হচ্ছে 12,65,000 টাকা 12,65,000 টাকা নেগোশিয়েবল তবে খুবই স্লাইটলি নেগোশিয়েবল আর পেপার আপ টু ডেট আছে ইনশাল্লাহ পেপার্স নিয়ে টেনশন করা লাগবে না কারণ পেপার্স আপ টু ডেট না থাকলে সেটা আমি করে দিব যে কোনো গাড়িরই হোক পেপার্স আপ টু ডেট আছে এটারও পেপার্স আপ টু ডেট আছে তো আপনারা আসেন দয়া করে আপনারা আসেন গাড়িটা দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যদি কোনো আপনাদের কোয়ারি থাকে অথবা কোনো অংশ আপনারা যদি ইন ডিটেল দেখতে চান তাহলে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব অবশ্যই দেখিয়ে দিব আমার সঙ্গে ফোনে যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন তো আশা করি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য ভালো ভালো গাড়ি আর নিয়ে আসতে পারি আচ্ছা এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ